শেরপুর সদর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত শেরপুর এক আসন। ১৯৯১ সালে জাতীয় পার্টির দখলে থাকলেও ৯৬ থেকে গত ৪টি নির্বাচনে টানা জয় পেয়েছে আওয়ামী লীগ। এ অবস্থায় একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে তৎপরতা শুরু করেছে ক্ষমতাসীন দলটি। ভোটের মাঠে এগিয়ে থাকতে নির্বাচনী ইশতেহার নিয়ে চলছে নানা আলোচনা পর্যালোচনা। ইতোমধ্যেই মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা, তবে ঐক্যবদ্ধ থেকেই আসনটি দখলে রাখার আশা আওয়ামী লীগ নেতাদের। তৃণমূল পর্যায়ে প্রত্যেকটা নেতা কর্মীদের আমরা সুসংগঠিত করছি এবং যে কোনো মুহূর্তে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা নির্বাচন করার জন্য শেরপুর এক আসনে আমরা প্রস্তুত আছি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জোটসঙ্গী জাসদ। জেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ হওয়ায় আসনটিতে নিজেদের প্রার্থী দিতে চাইছে জাতীয় পার্টিও। আমাদের ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে আমি থাকলে অবশ্যই আমি ভালো করবো, তার সাথে যা ইলেকশন করবে শুনছি, তাহলে মাঠ তো নির্বাচনের মাঠ কিন্তু প্রস্তুত। আমরা চারবার নির্বাচনে আওয়ামী লীগের আমরা সমর্থন দিছি। আমরা এবার চাই যে আমাদের ভোটের মাঠে জামায়াতের প্রার্থিতার কারণে বরাবরই পিছিয়ে থেকেছে অন্যতম বড় দল বিএনপি, তবে রাজনীতির মেরুকরণে এবার নিজেদের প্রার্থী দিয়ে চমক দেখাতে প্রস্তুতি নিচ্ছে দলটি। এবং খালেদা জিয়া এবং আমাদের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দল সুসংগঠিত, যাকেই নমিনেশন দেওয়া হবে নেতাকর্মীরা সবাই চাপিয়ে পড়বে। নির্বাচন কমিশনের পরিসংখ্যানে শেরপুর এক আসনের ভোটার প্রায় ৩,৫৭,০০০। সময় সংবাদ, শেরপুর।